প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সামনে গতদিন আমরা বীজগণিতীয় রাশির সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। সেই সূত্রাবলীর প্রয়োগের ভিতরে আমরা কিছু সমস্যাও আলোচনা করেছিলাম, তার সাথে সাথে বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগের মাধ্যমে আমরা আজকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যেহেতু পরীক্ষায় তিনটি মূল্যায়ন যেটা হবে, ইতিমধ্যে তোমাদের জেএসসি পরীক্ষা বাতিল হয়ে গেছে, মূল্যায়ন যেটা হবে বিদ্যালয়ভিত্তিক, সেই পরীক্ষায় তোমাদের তিনটি বীজগণিতীয় সমস্যা থাকবে। সৃজনশীল ওই তিনটি বীজগণিতীয় সমস্যা থেকে দুইটি বীজগণিতীয় রাশির সমস্যার সমাধান করতে হবে। তাই বীজগণিতীয় রাশি কি আমি আবারও বলছি, বীজগণিতীয় রাশি নিয়ে আমরা আলোচনা করব। প্রক্রিয়া চিহ্ন, অর্থবোধক, এগুলি হলো প্রক্রিয়া চিহ্ন। প্লাস, মাইনাস, ইনটু বা মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো হলো প্রক্রিয়া চিহ্ন। বীজগণিতীয় প্রক্রিয়া চিহ্ন, অর্থবোধক, সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। আজকের পাঠ হলো আমরা বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশির কিছু সূত্রাবলী আমরা সপ্তম শ্রেণীতে শিখে এসেছিলাম। সূত্রগুলো হলো কি, বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা পদ্ধতিকে, যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলে। সেই সূত্রগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং তারও আগে আমরা সপ্তম শ্রেণীতে এই সূত্রগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বীজগণিতের প্রথম সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এই বীজগণিতীয় সূত্রগুলো গত ক্লাসে আলোচনা করেছি, ক্লাস সেভেনও আমরা শিখে আসছি এবং তার এই সূত্রগুলোর সম্পর্কিত অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমরা আলোচনা করেছি। এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এগুলো সপ্তম শ্রেণীতে আমরা আলোচনা করেছি এবং গত ক্লাসে আবার আমি পুনঃ আলোচনা করেছি, সূত্র প্রমাণও করেছি, সূত্রগুলি সম্পর্কে আমরা জেনেছি। এই সূত্রগুলির সাহায্যে আমরা কি করতে পারবো, দ্বিপদী এবং ত্রিপদী রাশির আমাদের শিখন বলা হলো বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করা যাবে। আমি আবার বলতেছি, এই সূত্রগুলো প্রয়োগ করে বীজগণিতীয় দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করা যাবে, সরলীকরণ করা যাবে এবং মান নির্ণয় করা যাবে। দুই নম্বর শিখন বলা হলো বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির গণ নির্ণয় করা যাবে, সরলীকরণ করা যাবে এবং মান নির্ণয় করা যাবে। তাহলে গণ নির্ণয় করতে গেলে আমরা সূত্র শিখেছি কি, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এই চারটি সূত্র মধ্যে এই দুইটি সূত্র আমরা গণ নির্ণয়ের কাজে ব্যবহার করেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এ প্লাস বি হোল কিউব ইকুয়াল কি, মনে আছে সবার, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, আর এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সাধারণ সূত্র এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউবের সাধারণ সূত্র এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো এবং তারই সম্পর্কিত অনুসিদ্ধান্তগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেই কারণে আমি শিখনফল দুটি আলোচনা করলাম, একটি হলো বীজগণিত সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ সরলীকরণ মান নির্ণয় করা যাবে, বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির গণ এবং সরলীকরণ ও মান নির্ণয় করা যাবে। সেই
আলোকে এই সূত্রগুলো যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করেছি আবারও পুনঃ আলোচনা করলাম একটু তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য, সে কারণে আমরা আজকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সমস্যাটা একটু দেখি, লিখে নাও আমার সাথে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল জিরো এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কি? দুইটি বীজগণিতীয় সমীকরণ, দুইটি বীজগাণিতিক সমীকরণ। এখানে সহজ মানের প্রশ্ন হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের বর্গ নির্ণয় কর। মধ্যমানের প্রশ্ন হল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় কর। গ নাম্বার হল দেখাও যে পি টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস আর টু দি পাওয়ার সিক্স ইকুয়াল থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা ব্ল্যাকবোর্ডে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই সমস্যাটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সহজ মানের প্রশ্নটা হলো, সমস্যাটা নিশ্চয়ই দেখেছ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল জিরো এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল দুইটি বীজগাণিতিক সমীকরণ, এত এর বর্গ নির্ণয় করো, এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর এর মান নির্ণয় করো এবং দেখাও যে পি টু দেওয়ার সিক্স প্লাস কিউ টু দেওয়ার সিক্স প্লাস আর টু দেওয়ার সিক্স ইকুয়াল থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার। আমি মুছে নিচ্ছি, প্রথমে বলছে যে আমাকে এটার বর্গ নির্ণয় করতে, তাহলে আমি লিখব যে ক, সমস্যার সমাধান, সমাধান ক দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা না লিখলেও চলবে, দেওয়া আছে, এটাকে বর্গ নির্ণয় করতে হবে। পি স্কোয়ার প্লাস বর্গ মানে ইংরেজিতে বলা হয় স্কোয়ার, বাংলায় বলা হয় বর্গ, বর্গ করলাম। তা আমরা জানি যে দ্বিপদী রাশির বর্গ এরকম সরাসরি বর্গ চিহ্ন দিয়ে করা যাবে না, যেহেতু সে কারণে এখানে ত্রিপদীর মধ্যে ত্রিপদী রাশিকে সরাসরি যেহেতু বর্গ নির্ণয় করা যাবে না, সে কারণে যে কোনো একটি পদকে এ, অপর দুইটি পদকে বি, অথবা প্রথম দুইটিকে এ, তৃতীয় পদটাকে বিদরও করা যায়। আমি দেখাচ্ছি, যেমন এটাকে একটা পদকে অপর দুইটাকে বিদর তলে দ্বিতীয় বন্ধনী প্রয়োগ করতে হবে পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার দিলাম, এটাকে ধরলাম যে হ্যাঁ, এটাকে ধরলাম যে বি, তাহলে কোন সূত্র পড়ল, বর্গ নির্ণয় করতে হলে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা বুঝে নিয়েছি, আমরা শিখন বলে দেখেছি যে কোনো রাশির বীজগণিতীয় রাশি সূত্র প্রয়োগ করে রাশিগুলোর বর্গ এবং সরলীকরণ মানে এই বর্গ নির্ণয় করতে যাচ্ছে এ প্লাস বোল স্কোয়ার। এ প্লাস বোল স্কোয়ারের সাধারণ সূত্র হলো এ স্কোয়ার, এ মানে পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। নিশ্চয়ই বুঝেছি এ প্লাস বোল স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ারকে বর্গ করলে হয় পি টু দি পাওয়ার ফোর প্লাস গুণ করে দেওয়া টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার আর স্কোয়ার। এটা আবার সূত্র পড়ে গেছে এ প্লাস বল স্কোয়ার ইকুয়াল হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কেমন? তাহলে ইকুয়াল হলো পি টু দি পাওয়ার ফোর প্লাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার আর স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার ফোর প্লাস টু কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার ফোর। আমরা একটু সাজিয়ে লিখবো এটাকে, প্রথমে পি টু দি পাওয়ার ফোর আসবে, তারপর কিউ টু দি পাওয়ার ফোর আসবে, তারপর আর টু দি পাওয়ার ফোর আসবে, তারপর টু পি স্কোয়ার কিউ স্কোয়ার আসবে প্লাস টু পি স্কোয়ার আর স্কোয়ার আসবে প্লাস টু কিউ স্কোয়ার আর স্কোয়ার আসবে। এইটা হলো সহজ মানের প্রশ্ন যে তিন ত্রিপদী রাশিকে কী করা, বর্গ নির্ণয় করলে দেখালাম। আমরা গত আগের ক্লাসও করেছিলাম কিভাবে আমরা করব, এটা সৃজনশীল প্রশ্নের মানটা আমি সহজ মানের প্রশ্নটা বের করে দেখালাম। এবার সমস্যা করব, সমাধান করব আমরা খ অর্থাৎ মধ্যমান।
মধ্যমান বলছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো, তাহলে আমাকে এই মানটা নির্ণয় করতে হলে একটা মান আমার কাছে বীজগাণিতিক সমীকরণের মধ্যে ছিল, সেটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ আছে, এটা মানটা দেওয়া আছে। এটা থেকেও এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করা যাবে যে মানটা দেওয়া আছে সেখান থেকেও, অথবা প্রদত্ত রাশি লিখে সেটাকে সূত্রে প্রয়োগ করে সেই সূত্রের মাধ্যমেও এটার মান নির্ণয় করা যাবে। দেখো এবার আমি লিখব যে প্রদত্ত রাশি দুইটা পদ্ধতি অনেক নিয়মে করা যায়, আমি একটা নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি যেটা ক্লাসেও শিখিয়েছি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা থেকে আমরা এটার মান নির্ণয় করব। আমরা প্রথমে এটার বর্গমূল নির্ণয় করবো, এক্স টু দি পাওয়ার ফোরের বর্গমূল হলো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, সূত্রে ফেলতে গেলে এভাবে বর্গমূল নির্ণয় করে করতে হবে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কোন সূত্রে বললো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সম্পর্কিত সূত্র জেনেছিলাম অনুশীলনী 4.1 এর, তোমরা বইতে এটা পড়েছ, এসকে প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আমরা জেনেছি, কী কী সূত্র, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কথাটা খুব লক্ষ্য করবে, কোন সূত্রটা প্রয়োগ করবে সেটা যদি নির্ধারণ করতে হয়, আমি আবার বলতেছি স্কোয়ার হলা রাশির যদি মান নির্ণয় করতে হয় সূত্রে পড়বে যে একবার, আর টু দি পাওয়ার ফোর হলা রাশির যদি মান নির্ণয় করতে হয় সূত্রে পড়বে যে দুইবার। সে কারণে প্রথমবারে সোকেটে এক নম্বর সূত্রটা প্রয়োগ করবে, এক নম্বর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা হলো এক নম্বর সূত্র, এই যে এখানে দেখালাম চোখকেটে ফোর হলা থাকলে দুইবার চোখকেটে অবশ্যই এক নম্বর সূত্রটা প্রয়োগ করে দেবে। এরপরে দেখতে পাচ্ছি আমরা এক্স স্কোয়ারটা উপরে এক্স স্কোয়ারটা নিচে, আর আসলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল কী হলো, এটা আবার সূত্রে পড়বে, সূত্রে পেলতে হলে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবার সূত্রে পেলাম, কোন সূত্রে পড়লো তাও এ প্লাস বি হোল স্কোয়ার, কোন সূত্র তাও এ প্লাস বি হোল স্কোয়ার, এ সরি এ স্কোয়ার প্লাস তাও আবার কোন সূত্রে বললো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তুমি প্রথমে সোকেটে এক নম্বর প্রয়োগ করতে বলেছি, এবার কোন সূত্রটা প্রয়োগ করবে তুমি চিন্তা করবে, চিন্তা করার কিছুই নেই, একদম সহজ ভাষায় আমরা চিন্তা করতে পারি যে প্রথমে স্যার বলছে যে সোকেটে এক নম্বর প্রয়োগ করার জন্য টু দি পাওয়ার ফোর থাকলে দ্বিতীয়বারে যখন সূত্র পড়বে ফোর আলা থাকলে দুইবার সূত্র পড়বে, একবার পড়ে গেছে এবার দ্বিতীয়বার, দ্বিতীয়বার যদি যখন সূত্র পড়বে তখন আমি মান দেখে সূত্র প্রয়োগ করবো, মান যদি প্লাস আলা থাকে আবার এক নম্বর, মান যদি মাইনাস আলা থাকে তাহলে দুই নম্বর, আমার মান আছে যে প্লাস আলা আবার এক নম্বর সূত্র, এক নম্বর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, দ্বিতীয় বন্ধনী হোল স্কোয়ার মাইনাস টু, এক্স এক্স চলে গেছে উপরে নিচে, আর আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু, এখন মানটা বসা দেবো, এটার মান হলো এ হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে মান বসানোর পরে কী আসলো এ স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার, এটা মান বসালাম, মান বসাইয়া এখন মান বসানোর পরে এটা আবার সূত্র পড়ে গেছে, কোন সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ারের বর্গ হলো এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু ইকুয়াল হলো এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার, চারটা থেকে দুইটা গেলে প্লাস মাইনাস মাইনাস, আর হলো দুই বড় সংখ্যা সাইন আগে বসে বড় সংখ্যা সাইন হলো প্লাস, এটা হলো আমার এ টু দি পাওয়ার ফোরের মান নির্ণয় মান, এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস টু, এটা হলো মধ্যমানের মান। তাহলে আমরা দুইটা সমস্যার এই সৃজনশীল প্রশ্নের মধ্যে তিনটা ধাপ ছিল, একটা ধাপ হলো সহজ মান, দুই নম্বর হলো মধ্যমান, তিন নম্বর হলো কঠিন মান, আমরা
দুইটা ধাপের মান আমরা নির্ণয় করে দেখালাম। তৃতীয় ধাপটা রয়ে গেছে, তৃতীয় ধাপের মানটা তোমাদের জন্য বাড়ির কাছ থাকবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।